সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, অবশিষ্ট থাকবেন কে? কে? সব ধ্বংস হয়ে আল্লাহ তাআলা থাকবেন, তবে আল্লাহ তাআলা তিনি অবিনশ্বর, অক্ষয়, অলয়, অমর বটে, তবে আল্লাহ তাআলার সত্তার সাথেও আরও আটটি জিনিস, কয়টা জিনিস? আটটি জিনিস ধ্বংস হবে। কয়টি জিনিস? আটটি জিনিস ধ্বংস হবে, ভালো করে জানা উচিত, কয়টা জিনিস? সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলার সত্তাই অবশিষ্ট থাকবে, তবে আল্লাহ তাআলাই জানিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে আটটি জিনিস ধ্বংস হবে। এক নাম্বার আরশ, আরশ কার আরশ? আল্লাহ তাআলার আরশ। আরশ আছে না নাই? আছে না নাই? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, পরম দয়াময় আর শাজিমে অধিষ্ঠিত, তাই সব ধ্বংস হবে, আল্লাহর সৃষ্টি আরশটা ধ্বংস, ধ্বংস। দুই নাম্বার, আরশের উপরে আছে একটা কুরসি, আছে না নাই? আল্লাহ বলছেন সূরাতুল বাকারার আয়াতুল কুরসিতে, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহর কুরসিটা আকাশসমূহ আর জমিনকে বেষ্টন করে রেখেছে, এই কুরসি ধ্বংস হবে না। এখানে একটা জিনিস জানা উচিত, আমাদের দেশে অনেকেই বলে কুরসি মানে এই কেদারা, বলে কেদারা চেয়ারকে বলে কুরসি। আসলে আয়াতুল কুরসিতে আল্লাহ যে কুরসির কথা বলেছেন, এই কুরসি মানে কেদারা বা চেয়ার নয়, কুরসি মানে হলো সিংহাসনে যখনই কোনো ক্ষমতাধর সত্তা বসে, যেমন আসনে সে বসে ঠিক এমনি তার দুইটা পা রাখার জন্যে আরেকটা ছোট্ট, দেখছো নি কেউ পৃথিবীর রাজ রাজাদের, যেমন আমাদের ব্রুনাই দারুসসালামের রাজা আছে, ব্রুনাই দারুসসালাম, ইউটিউবে যায় ব্রুনাই দারুসসালামের রাজাকে দেখবা, বিশাল সিংহাসনে বসে আছে, পা দুইটা রাখার জন্য একটা আলাদা, আছে না নেই? আমাদের প্রিন্সিপালের আসেনি চেয়ারে বসে পা রাখার জন্যে, এটা ন্যাচারালি থাকে। তো মাকাত বলে কুরসি, বসার জায়গা মাকাত, যেখানে বসে, আর কুরসি হলো যেখানে দুই পা রাখে, আমরা বুঝার জন্যে বলছি। তো আল্লাহ তাআলা আর শাজিমে অধিষ্ঠিত, কিন্তু আল্লাহ তাআলার পা রাখার জায়গা, পা রাখার যে জায়গা, এর নাম কুরসি, এর নাম, এটা অনেকেই জানে না, অনেকেই ভুল বলে ফেলে। তো আল্লাহ তাআলার পা রাখার যে জায়গা, এর নাম কুরসি, আর এই কুরসিটাই আকাশ জমিন সব পরিব্যাপ্ত করে রেখেছে, কোনা সুবহানাল, এই কুরসিটাও ধ্বংস। তার মানে কয়টা পেলাম? আরশ, কুরসি। তিন নাম্বার হল লাউহ, আল্লাহ তাআলা কোরআন আল কেরিমে বলেছেন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, কোরআন আল্লাহ তাআলা সুরক্ষিত ফলকে সংরক্ষণ করে রেখেছেন, ওই ফলকটা ধ্বংস হবে। কয় নাম্বার পেলাম? চতুর্থ, আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? এই যে তুমি আমি লিখি কলম, এই যে কলম, আল্লাহ কলম সৃষ্টি করেছেন, ওই কলমটা আছে, এই কলমটাও ধ্বংস হবে। তার মানে কয়টা পাইলাম? আরশ, কুরসি, লৌহ, কলম, চারটা। পঞ্চম হল জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জান্নাত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামও সৃষ্টি করে রেখেছেন, জান্নাত সাত আকাশের উপরে আর জাহান্নাম সাত জমিনের নিচে, আল্লাহ তাআলা
সফল ব্যক্তি, ইমানদার সফল ব্যক্তি তার জন্যে জান্নাতকে আগায়া নিয়ে আসবেন। কারণ সুবহানাল্লাহ, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ শব্দ স্পষ্ট করে ব্যাখ্যা করে বলেছেন যে সফল জান্নাতে সে যাওয়া লাগবে না, জান্নাত তার কাছে আসবে। জান্নাত ইমানদারের সফল ব্যক্তির কাছে চলে আসবে, গায়রা বাঈদ দূরে থাকবে না। তো জান্নাত তো আসে না নাই, জাহান্নামও আসে। কয়টা পাইলাম? ছয়টা। আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম, কয়টা বাকি থাকে? এই দুইটার একটা হলো রূহ, একটা হলো তোমার আমার আত্মা। তোমার আমার যে জীবনী শক্তিটা প্রাণ, এটা আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? সূরা বনি ইসরাঈল আল্লাহ তাআলা বলছে, ওয়াসালুনাকা আনির রূহ, নবী হে মানুষ আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দিন রূহ হলো কার আদেশ? আল্লাহর আদেশ, আল্লাহর গুণ। এই জন্যে রূহটাও ধ্বংস হবে। এখানে আরেকটা জিনিস জেনে রাখবা, এই পৃথিবীতে যত প্রাণ, যত মানুষ, যত জিন, এমনকি যত প্রাণী, মাছ, তারপরে গরু, ছাগল, ভেড়া, কীট পতঙ্গ যা আছে, সকল প্রাণ আল্লাহ সৃষ্টি করেছেন। কোনো প্রাণী একটা আরেকটা পরিবর্তন হয়ে, সাইকলিং হয়ে ফিরে আসে না। এটা সনাতন ধর্মে এবং বৌদ্ধ ধর্মে তারা বলে জন্ম নাকি পুনর্বার হয়, পুনর্জন্ম, যে কারণে জীবনানন্দ দাস বিখ্যাত কবিতা বলেছে, আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, সংকোচিল কিংবা ও নিজের প্রতি কনফিডেন্স হারাইছে এমন যে মানুষ হয়ে আইব না, সংকোচিল বা শালিকের। আসলে মানুষ তো মানুষ, আবার চিল হয়ে আইতেইব? চিলের প্রাণের কি ঠেকা পড়ছে? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। এই কথাগুলো এই জন্যে বলা যাতে আমরা তোমরা কেউ এই বিভ্রান্তিতে না পড়ে যাই। হ্যাঁ, তুমি সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মূল তত্ত্ব আমি পড়েছি, হিন্দু ধর্মের মূল যে তত্ত্ব পড়ে দেখো, আজকালকার অনেক সনাতন ধর্মের অবলম্বীরা জানে না। হিন্দু ধর্মের এক স্রষ্টায় বিশ্বাস করে, এক স্রষ্টা, ঠিক এমনি বৌদ্ধ খ্রিস্ট যারাই আছে, পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম একজন স্রষ্টায় বিশ্বাস করে। আর স্রষ্টা যিনি, তিনি যিনি একবার সৃষ্টি করেন, তিনি কি এত দুর্বল আর পারেন না? আচ্ছা বলো, যে কোম্পানি, যে ফ্যাক্টরি একটা কলম, একটা মোবাইল, একটা আইপ্যাড বানাতে পারে, সে কি একটাই বানায় শেষ? হ্যাঁ, বিমান একটাই বানায় শেষ? মানুষ যদি যে জিনিস বানায় তা শত শত অবিকল বানাতে পারে, অবিকল পারে না? গাড়ি অবিকল বানাতে পারে, যদি গাড়ি অনেক পার্টস আছে, অবিকল যদি না হয় তাইলে ব্যবহার করা, শত শত গাড়ি কিন্তু একই রকম পার্টস, মানুষ যদি তা পারে, যিনি স্রষ্টা তিনি পারেন না? তাই আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন এবং যতটা সৃষ্টি তিনি করবেন ততটাই তিনি করেছেন। এই ক্ষেত্রে একই প্রাণকে বারবার ফিরিয়ে দেওয়ার প্রয়োজন, বিশ্বাস করলে স্রষ্টার প্রতি কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো বলছিলাম আটটি জিনিস নষ্ট হবে না, ধ্বংস হবে না, ক্ষয় হবে না। সাত নাম্বার হলো কি? রূহ। আট নাম্বার হলো কক্সিস। কক্সিস মানে কি? মেরুদণ্ডের, এই যে এখানে একটা আছে, মেরুদণ্ডের সর্বশেষ হাড়ের যে অংশটা কক্সিস। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন,
1450 বছর আগে বলেছেন, পৃথিবীর তাবৎ সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষের বীজটা ধ্বংস হবে না, না, না। আগুন, আমি জার্মানিতে গিয়েছি, জার্মানিতে সাধারণ আগুন আমাদের সাধারণ আগুনের চেয়ে হাজার গুণ উত্তপ্ত করে জ্বালানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু গল্প বলছি মনে করো সত্য, এটা মানুষের, মানুষের তোমার আমার বীজ, বিশাল বট গাছ, ছোট্ট একটা বীজ থেকে হয়। যে জ্ঞানী সে বলে বিশাল বট গাছ আর ছোট্ট বীজ একই জিনিস, বীজ থেকেই বট গাছ, বট গাছ থেকেই বীজটা। তাই আমাদের 3.5 হাত বডি বা পৃথিবীতে আরও অনেক সৃষ্টি, অনেক বড় বড় মানুষ আমার তোমাদের আমাদের চেয়েও অনেক সুঠাম শক্তিশালী দেহের অধিকারীরা এসেছিল, তারাও চলে গিয়েছে, বাট প্রবা সবারই বীজটা আছে, ওই বীজটা ধ্বংস হবে না, আর ওই বীজ থেকেই আবার পুনরুত্থিত হব। তার মানে সব ধ্বংস হবে, 8টা জিনিস, কয়টা জিনিস বলো দেখি, কি কি? আরশ, কুরসি, লৌহ, কলম, তারপরে জান্নাত, জাহান্নাম, রূহ আর মেরুদণ্ডের সর্বশেষ হাড়ের টুকরো, এর নাম, সব ধ্বংস হয়ে যাবে, এই 8টা জিনিস ধ্বংস।